আমরা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য সম্বন্ধে জানব এবং কার্বোহাইড্রেট সম্বন্ধে জানব। কার্বোহাইড্রেট, যাকে আমরা শর্করা বলে থাকি, মূলত দুটো ভাগে বা দুটো উপায়ে আমরা এই কার্বোহাইড্রেট পেতে পারি। একটা হলো শ্বেতসার উপায়ে বা শ্বেতসার রূপে স্টার্চ, অপরটি হলো খাঁটি শর্করা বা সুগার রূপে। তাহলে কার্বোহাইড্রেট দুইভাবে আমরা পেতে পারি, একটা খাঁটি শর্করা বা সুগার, অপরটি শ্বেতসার বা স্টার্চ। শর্করা খাদ্য বা সুগার রূপে আমরা কী কী পাচ্ছি? চিনি, গুড়, মধু প্রভৃতি খাদ্যকে। আর শ্বেতসার বা স্টার্চ হিসেবে কোনগুলোকে পাচ্ছি? ভাত, রুটি, বিস্কুট, চিড়ে, মুড়ি, সুজি, বার্লি প্রভৃতি খাদ্য থেকে। শর্করা আর শ্বেতসার আসলে একটা বিশেষ খাদ্যের দুইটি রূপ। যখন শ্বেতসার বা কার্বোহাইড্রেট একটা কঠিন আবরণে মোড়া থাকছে, তখন তাকে শ্বেতসার বলা হচ্ছে বা স্টার্চ বলা হচ্ছে। এই দৃষ্টিতে আমরা যদি দেখি, তাহলে চিনি এবং ভাত কিন্তু একই জিনিস বা একই খাদ্যের দুইটি বা ভিন্ন রূপ। শর্করা খাদ্যকে মূলত দেহযন্ত্রের ইন্ধন বলা হয়, কারণ দেহে তাপ এবং শক্তি উৎপাদনের কাজ এই কার্বোহাইড্রেট করে থাকে। তাহলে কি দেহে যে তাপ এবং শক্তির প্রয়োজন হয় তা পাওয়া যায় শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য থেকে। আমাদের হাঁটা চলা, অঙ্গ সঞ্চালন, হৃৎপিণ্ডের স্পন্দন প্রভৃতি এবং আরও যে সিস্টেমগুলো চলছে তার জন্যে যে শক্তির ক্ষয় হয়, সেই শক্তি আসে মূলত এই শর্করা বা স্টার্চ জাতীয় খাদ্য থেকে, যা কিনা এই পুড়ে যাওয়া বা ধ্বংস হয়ে যাওয়া শক্তি বা তাপকে পুনর্জোগান দেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।